বন্ধুরা, এই বর্ষাকালে দাঁড়িয়ে কি তোমাদের লেবু গাছের মধ্যে কোনো রকমের ফুল তোমরা দেখতে পাচ্ছ না? বা ফুল আসলেও কি সেই ফুলগুলো থেকে গুটি হচ্ছে না, সেই ফুলগুলো ঝরে পড়ছে? গাছে এরকম ফল আসলে কি সেই ফলের গুটিগুলো ছোটদেই ঝরে পড়ছে, সেগুলো কিন্তু পরিপক্ব ফলে পরিণত হচ্ছে না? ছোট আকারের লেবু গাছ হোক বা বড় আকারের লেবু গাছই হোক, সেই গাছগুলোতে কি গ্রোথ একদমই পুরোপুরিভাবে থমকে গেছে? আজ এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে লেবু গাছের ভালো ফলনের জন্য, লেবু গাছে ফুল আনার জন্য এবং গাছের সুস্বাস্থ্যের জন্য আমরা এমন একটি উপাদানকে ব্যবহার করতে পারি যার প্রয়োগে কিন্তু যেমন গুটি ঝরা বন্ধ হবে, এরকম সুন্দর সুন্দর ফল যেমন তোমরা গুটি নিজেদের লেবু জাতীয় গাছে দেখতে পাবে, তার সঙ্গে কিন্তু প্রত্যেকটা ফুল ঝরা বন্ধ হয়ে যাবে এবং প্রত্যেকটা ডগায় কিন্তু সুন্দর, ছোট গাছ হোক বা বড় গাছই হোক, প্রত্যেকটা গাছে তোমরা কিন্তু সুন্দর ফলন দেখতে পাবে। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিং এ প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। প্রথম কাজ যেটা আমরা করব, যেটা আমরা দেখতে পাই যে গাছ কিন্তু শুধুমাত্র বৃদ্ধি হতে থাকে, সে গাছে কিন্তু কোনো রকমের ফুল আসে না, শুধু ব্রাঞ্চেস আমরা দেখতে পাই। তো সেটা পুরনো গাছ হোক বা নতুন গাছই হোক, আমরা কি করব, আমরা যদি এই যে গাছের ডালগুলো দেখতে পাচ্ছ যেগুলো শুধুমাত্র বৃদ্ধি হচ্ছে, যাতে ফুল আসার কোনো সম্ভাবনা নেই, এই ডালগুলো যদি আমরা সুন্দর করে এইভাবে হালকা সফট প্রুনিং করে দিই, এইভাবে যদি সফট প্রুনিং করে দিই, তাহলে হবে কি, তাহলে কিন্তু এই গাছের কিন্তু বৃদ্ধির হাত থেকে নিজেকে রক্ষা করবে এবং চেষ্টা করবে এখান থেকে যে নতুন ব্রাঞ্চেসগুলো আসবে সেই ব্রাঞ্চেসে কিন্তু ফুল আসার, বা সেই ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু নতুন নতুন ফুল আসার বা ফল আসার। তো অবশ্যই আমরা এই সময় বর্ষাকালে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি সুন্দর করে এভাবে আস্তে আস্তে করে যদি টিপ প্রুনিং করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে এই গাছে কিন্তু ফল আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। লেবু গাছের ভালো বৃদ্ধির জন্য যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে গাছের ভালো বৃদ্ধির জন্য, যাতে গাছ হুষ্টপুষ্ট হয়, তাতে ব্রাঞ্চেস খুব ভালো থাকে, আমাদেরকে কিন্তু সেই গাছে কিন্তু সময় মতো খাবার প্রয়োগ করতে হবে। তো প্রাথমিকভাবে গাছের গ্রোথের জন্য আমরা কি করতে পারি, আমরা টবের এরকম 1-2 ইঞ্চি মাটি আমরা সরিয়ে নিতে পারি ধার বরাবর। এই জায়গাতে আমরা করতে পারি কি, আমরা যে কোনো ধরনের কম্পোস্ট এর মধ্যে সুন্দর করে মিক্স করতে পারি। তো আমরা যদি এই সময় যে কোনো ধরনের কম্পোস্টকে ফুল আসার আগের মুহূর্তে যদি গাছের মধ্যে প্রয়োগ করি, তাহলে হবে কি, এই গাছের কিন্তু সুন্দর একটা বৃদ্ধির প্রবণতা বাড়বে, গাছে ভালো পরিমাণে ডালপালা আসবে এবং ডালপালা বেশি আসলেই কিন্তু সেই গাছে কিন্তু আমরা ফলের সংখ্যাও বেশি যেমন দেখতে পাবো, তেমনই কিন্তু ফুলের সংখ্যাও বেশি দেখতে পারবো। তো অবশ্যই এই দেখতে পাচ্ছি আমি কম্পোস্ট দিয়ে দিলাম সামান্য পরিমাণে এর মধ্যে, এবং কম্পোস্ট দেওয়ার পর আমরা আবার সুন্দর করে এর মধ্যে কিন্তু এরকম মাটি দিয়ে কিন্তু সেটাকে পরিপূর্ণ করে দেবো, যাতে এই খাবারটা মাটির নিচে থেকে যায় এবং সেগুলো গাছ শেকড়ের মাধ্যমে সুন্দর করে যাতে গ্রহণ করতে পারে। তো এই দ্বিতীয় কাজটা কিন্তু অবশ্যই করতে হবে গাছে ফুল ফল আসার আগের মুহূর্তে। এবার আমরা কথা বলে নেব, যখন গাছে আমরা দেখতে পাচ্ছি যে গাছের মধ্যে শুধুমাত্র কিন্তু এরকম ডালপালা আসছে, সেই গাছের মধ্যে কোনো রকমের ফুল আসছে না, বা সেগুলোতে যদি ফলের গুটি আসে সে গুটিগুলো কিন্তু ঝরে পড়ে যাচ্ছে, বা ফুল আসলে পরে সেই ফুলগুলো কিন্তু পরিস্ফুটিত হয়ে গুটিতে পরিণত হচ্ছে না, সময় আগে সেই ফুলগুলো ঝরে যাচ্ছে, এই ক্ষেত্রে আমরা একটা খাবারকে কিন্তু টবের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি যখন গাছের মধ্যে ফুল আসতে শুরু করেছে বা ফুলের আমরা দেখা পাচ্ছি ছোটো ছোটোভাবে। তখন আমরা কি করতে পারি, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো বাটির মধ্যে এখানে একটি আমি খাবার নিয়ে নিয়েছি, এটা হচ্ছে এপসম সল্ট, এবং এই এপসম সল্ট যেটা ম্যাগনেসিয়াম সালফেট, এ কিন্তু গাছের বিভিন্ন রোগ নির্মূল করার জন্য কিন্তু খুব কার্যকরী। যেমন কি এর প্রথম কাজ হচ্ছে, এর প্রথম কাজ যখন এরকম গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চেসে ফুল আসে, এই ফুলগুলোকে কিন্তু চট করে ঝরে পড়ে যেতে দেয় না, এই ফুলগুলোকে সঠিকভাবে নতুন নতুন গুটিতে তৈরি করে। ফল চলে আসার পর সেই ফলগুলো কিন্তু অনেক সময় পরিপক্ক ফলে পরিণত হয় না, তার আগেই কিন্তু ঝরে পড়ে, এ কিন্তু সেটাকে আটকায়। এবং অনেক সময় হয় কি, ফল চলে আসলেও সেই ফলগুলো ম্যাচুরিটি হবার আগেই কিন্তু এরকম হলুদ হলুদ হয়ে পড়ে যায়, সেগুলোকেও কিন্তু এই এপসম সল্ট আটকাতে কিন্তু ভীষণভাবে কার্যকরী। তো আমরা কি করতে পারি, আমরা এই এপসম সল্টকে কিন্তু অন্তত মাসে একবার বা 10-15 দিনে একবার কিন্তু গাছে ব্যবহার করতে পারি। এর ব্যবহারের কিন্তু দুটো ধরন আছে, তো চলো দুটো ধরন আমরা দেখে নিই। প্রথমভাবে এই এপসম সল্টকে আমরা ব্যবহার কীভাবে করতে পারি, ডাইরেক্ট মাটির মধ্যে ব্যবহার করতে পারি, মানে এই দেখো আমি 1/2 চা চামচ 8 ইঞ্চি পাত্রের জন্য নিয়ে নিয়েছি, এই 1/2 চা চামচ আমরা এরকম টবের ধার বরাবর কিন্তু সুন্দর করে 10-15 দিন 1 দিন অন্তর অন্তর কিন্তু আমরা সুন্দর করে প্রয়োগ করতে পারি। এটা হচ্ছে এর প্রথম ধাপ, এই এপসম সল্টকে গাছের মধ্যে প্রয়োগ করার, এবং প্রয়োগ করার পর অবশ্যই কিন্তু সুন্দর করে কিন্তু এইভাবে
গাছের মাটির মধ্যে কিন্তু দিয়ে দেবে এবং সুন্দর করে মাটিটাকে কিন্তু মিশিয়ে দিবে। তাতে হবে কি খাবারটা সুন্দরভাবে মাটির সঙ্গে মিশে যাবে। এবার আমাদেরকে করতে হবে কি এর মধ্যে জল প্রয়োগ করতে হবে। জল প্রয়োগ করে এটাকে একটা জায়গায় সুন্দরভাবে রেখে দিতে হবে। খাবারটা যখন প্রয়োগ করে দিলাম এপসম সল্ট, তারপরে কিন্তু অবশ্যই আমাদেরকে টবের মাটির মধ্যে কিন্তু সুন্দর করে জল প্রয়োগ করতে হবে। জল প্রয়োগ করলেই কিন্তু সেই খাবারটা কিন্তু সুন্দর করে মাটির সঙ্গে মিশে যাবে। তো এই এপসম সল্ট প্রয়োগ করার মাটিতে কিন্তু এটা প্রথম ধরন, কিন্তু অবশ্যই এই এপসম সল্টকে আমাদেরকে লেবু গাছে প্রয়োগ করতেই হবে। এবার কথা বলে নেব এই এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটকে লেবু গাছে প্রয়োগ করার দ্বিতীয় ধরন সম্পর্কে। এখানে দেখতে পাচ্ছ একটি পাত্রের মধ্যে, স্পেয়ারের মধ্যে আমি জল নিয়েছি, দেখতে পাচ্ছ সুন্দর করে। এটা কিন্তু 2 লিটারের স্পেয়ার, দেখো এখানে সুন্দর করে রাখা আছে। তো এই 2 লিটারের স্পেয়ারের জন্য আমরা যেটা করতে পারি, আমরা এই যে ছোটো চামচের 1 চামচ এপসম সল্ট কিন্তু সুন্দর করে এর মধ্যে দিয়ে দেবো এইভাবে। এবার দিয়ে কী করতে হবে, এটাকে সুন্দর করে একটু কিন্তু আমাদেরকে ঝাঁকিয়ে নিতে হবে, এবং ঝাঁকিয়ে নিয়ে অন্তত 15-20 মিনিটের জন্য এটাকে আমরা ছেড়ে দিচ্ছি। 15-20 মিনিট পর আমরা কী করব, এটাকে সুন্দর করে গাছের মধ্যে আমরা স্প্রে করতে পারি। গাছে ফল বা গুটি আসার আগে, বা ফলের গুটি যদি চলে এসে থাকে, ফুল যদি লেবু গাছে চলে এসে থাকে, সেই সময় আমরা কী করতে পারি, আমরা প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর করে এই এপসম সল্ট মেশানো জল বা এর সঙ্গে গোলানো জল কিন্তু আমরা গাছের মধ্যে উইকলি একবার, সপ্তাহে একবার বা 10-15 দিন একবার কিন্তু আমরা স্প্রে করতে পারি। আমাদের বাগানের সে ম্যাচিওর গাছই হোক বা আমাদের বাগানের ছোটো গাছই হোক যেগুলোতে ফুল আসার সম্ভাবনা আছে, প্রত্যেকটা গাছে কিন্তু আমরা কিন্তু সুন্দর করে এই খাবারটাকে কিন্তু স্প্রের মাধ্যমে কিন্তু অন্তত উইকলি একবার দিতে পারি। কিন্তু অবশ্যই এটা দেওয়ার সময় মাথায় রাখবে যে এই খাবার তখনই আমরা গাছে স্প্রে করব যখন বর্ষাকাল থাকবে না, ক্রমাগত বৃষ্টি হচ্ছে না, যখন রোদের দেখা থাকবে তখনই কিন্তু এই খাবার গাছে দিলে কাজ করবে। কখনোই যদি বর্ষাকালের মধ্যে আমরা দিই যেখানে বৃষ্টি হচ্ছে, তাহলে কিন্তু এই খাবার কিন্তু গাছের কোনো কাজে আসবে না। তো বন্ধুরা, এটা ছিল আজকের ভিডিও, যে লেবু গাছের ফুল আসলে সেই ফুলগুলো ঝরে পড়ার হাত থেকে কীভাবে আমরা রক্ষা করতে পারবো, এই যে ফুলগুলো এসে এই ফুলগুলো কীভাবে একটা সুন্দর গুটিতে পরিণত হবে, কীভাবে আমরা গাছের মধ্যে এরকম সুন্দর সুন্দর ফল আনতে পারবো ছোটো থেকে ছোটো গাছের মধ্যে, এবং কীভাবে আমরা গাছগুলোকে সুস্থ সবল রাখতে পারবো, তো সেটি নিয়ে ছিল আজকের বিশেষ ভিডিও। তো অবশ্যই এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই বিকাশ গাইনিকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।